সো হ্যালো গাইস, আমি সৌরভ, তোমাদের সব বাইকে স্বাগত করছি বুম গেমিং FF ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারে আসতে চলেছে এমন কিছু নতুন বন্দুক যেগুলো গাইস 100% কিন্তু আসবেই, ঠিক আছে। তারপরে গাইস তোমাদেরকে দেখাবো নতুন একটা পেট, যেটার গাইস কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে, যেটা তোমাদের ওবি আপডেটের পর তোমরা গেমের মধ্যে দেখে নিতে পারবে। তাছাড়াও গাইস, এই টেক স্কোপ কিন্তু একটা আসার কথা চলছে, তো সেই ব্যাপারেও কিন্তু ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। আর গাইস, আমাদের নেক্সট ইভো গান কি হতে চলছে সেটাও তোমাদেরকে বলে দেবো। সো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। আর গাইস, যারা যারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকবে, নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে যেটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, প্রথমেই তোমাদেরকে বলে দিই নতুন কোন বন্দুকগুলো গেমের মধ্যে আসতে চলেছে। সো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে বন্দুকটা, এটা গাইস কিন্তু আমাদের রিয়েল লাইফে যেটা নাম হচ্ছে গাইস মেশিন গান, ঠিক আছে। সো গাইস, এটা কিন্তু একটা বড় একটা বন্দুক, আর গাইস এটা কিন্তু খুবই হেভি ওয়েট, ঠিক আছে। যেমন গাইস আমাদের M60 বন্দুকটা আছে। আর গাইস তোমাদেরকে দেখিয়ে দিই, এটা যখন তোমরা গেমে ইউজ করবে ঠিক গাইস এরকম টাইপের লাগবে। আর গাইস, এই যে বন্দুকটি আছে এর কিন্তু একটা স্কোপ হবে, যেটা যেরকম তোমাদের M82 বা স্নাইপারে যেরকম স্কোপ হয় ঠিক সেরকম টাইপেরই হতে চলেছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু এই বন্দুকটা এয়ারামো কিন্তু ইউজ করতে পারবে। তাহলে গাইস তোমরা বুঝতে পারছো কত একটা মারাত্মক বন্দুক কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। আর গাইস, তোমরা সকলেই জানো যখন কোনো বন্দুক নতুন গেমের মধ্যে আসে তার ড্যামেজ কিন্তু গাইস ডবল হয়। তো বন্ধুরা, এটাও কিন্তু রিসেন্টলি আসতে চলেছে, যেটা গাইস কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। আর গাইস, তোমাদের এই বন্দুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার পাশাপাশি গাইস, আপডেটের পর কিন্তু আরও কিছু নতুন নতুন কিন্তু পিস্তল আসতে চলেছে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস, এই যে পিস্তলটি আছে, এই পিস্তলটা গাইস আমাদের গেমের মধ্যে আসার কথা চলছে। আর গাইস, আরও কিন্তু দুটো পিস্তল আছে। সো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ, এরকম টাইপের একটা ছোট টাইপের কিন্তু পিস্তল আসতে পারে, না হলে গাইস এই যে তোমাদেরকে দেখাচ্ছি এরকম টাইপের কিন্তু পিস্তল আসতে পারে। সো বন্ধুরা, তোমাদের যে তিনটে পিস্তল দেখালাম তার মধ্যে যে কোনো একটা পিস্তল তোমরা কিন্তু রিসেন্টলি গেমের মধ্যে দেখতে পাবে। আর গাইস, যখন আমাদের অ্যাডভান্স সার্ভার ওপেন হবে তোমাদের গাইস ডিটেলসে বলে দেবো কোন পিস্তলটা তোমরা গেমের মধ্যে দেখতে পাবে বা বাদ বাকি আইটেম কি তোমরা গেমের মধ্যে দেখতে পাবে। সো গাইস, এখনো যারা যারা ভিডিওটা লাইক করোনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কেননা গাইস এরপরে তোমাদের একটা মারাত্মক জিনিস দেখাতে চলেছি। সো বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে ছবিটি, এটা গাইস বলা হচ্ছে আমাদের নাকি নেক্সট পেট কিন্তু এটাই হতে চলেছে। সো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিই এটা কিন্তু আমাদের নেক্সট পেট হবে না। তো গাইস, নেক্সট পেট কি হবে? সো বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপর যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট পেট। কিন্তু গাইস, এর নাম কি হতে চলেছে বা এর দেখতে কেমন এখন অবধি কিন্তু জানা যায়নি। সো গাইস, তোমাদের এই যে শ্যাডোটা দেখে কি মনে হচ্ছে যে এটা কি হতে পারে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আর গাইস, কিছুদিন পরেই তোমাদেরকে বলে দেবো এর নাম কি হতে চলেছে, দেখতে কেমন আর এর এবিলিটি কি হতে চলছে। তো তার জন্য গাইস তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে রাখতে হবে। সো গাইস, এরপরে আমরা কথা বলে নিই আমাদের নেক্সট টপিক, যেটা হলো গাইস নেক্সট এভলিউশন গান কি হতে চলেছে। সো গাইস, তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ এই যে ছবিগুলো, এইগুলো গাইস কিন্তু আমাদের নেক্সট এভলিউশন গান স্কিন না, এগুলো গাইস কিন্তু পুরো এডিটেড ছবি, ঠিক আছে গাইস। সো বন্ধুরা, একটা কিন্তু শুধুমাত্র লিক এসেছে যে আমাদের M10 এর আসার চান্স কিন্তু অনেকটাই বেশি আমাদের নেক্সট এভলিউশন গান স্কিন। কিন্তু গাইস, অনেক অনেক ইউটিউবাররা কি করবে ছবির মানে গান স্ক্রিনের উপর গাইস এমনভাবে এডিট করবে গাইস, না এটাই আমাদের নেক্সট এভলিউশন গান স্কিন মনে হবে। সো গাইস, কখনোই কিন্তু এরকম টাইপের ছবির উপর বিশ্বাস করো না। আর গাইস, যখন ভিডিও ট্রেলার হবে তখন গাইস সেই ভিডিওর উপরে কিন্তু বিশ্বাস করো, কেননা গাইস ভিডিও কিন্তু কখনো এডিট করা যায় না ওরকমভাবে, ঠিক আছে। সো গাইস, যখনই কোনো এরকম টাইপের নিউজ কনফার্ম হয়ে যাবে আর গাইস কোনো ভিডিও আসবে তোমাদের জন্য কিন্তু গাইস সবার প্রথমে নিয়ে আসবে, ঠিক আছে। সো শুধুমাত্র এখন তোমাদেরকে জানিয়ে রাখলাম আমাদের কিন্তু M10 এর গাইস আসার চান্স কিন্তু অনেকটাই বেশি আমাদের নেক্সট ইভো গান স্কিন হিসাবে, ঠিক আছে। সো গাইস, এরপরে তোমাদেরকে বলে দিই আজকে ভিডিওর একদম মেইন টপিক, যেটা হলো গাইস 8x স্কোপের ব্যাপারে। সো বন্ধুরা, একটা নিউজ যেটা খুবই ভাইরাল হচ্ছে, যেখানে গাইস বলা হচ্ছে আমাদের নেক্সট OB27 আপডেটের পর আমরা নাকি 8x স্কোপ গেমের মধ্যে দেখতে পাবো। সো গাইস, আমার মতে কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন, যেটা গাইস শুধুমুধুই কিন্তু ভাইরাল হচ্ছে। আর গাইস তোমাদেরকে বলে দিই, আমাদের গেমে কিন্তু অনেকদিন আগে কিন্তু একবার 8x স্কোপ এসেছিল। আর গাইস, সেটা কিন্তু গাইস গারিনা কিন্তু তুলে নিয়েছিল, কেননা গাইস তোমরা সকলেই জানো 8x স্কোপে কিন্তু আমাদের ম্যাপের কোনো দরকার নেই, কেননা গাইস আমরা যদি 8x স্কোপ একবার ইউজ করি একবারে ম্যাপের এক প্রান্ত থেকে গাইস ও প্রান্ত কিন্তু পুরোই দেখা যাবে। তার জন্য গাইস আমাদের যদি 8x স্কোপ কখনো গেমের মধ্যে আসে গেমের কিন্তু ব্যালেন্স কিন্তু অনেকটা
খারাপ হয়ে যাবে। আর গাইস আশা করছি কখনোই আমাদের গেমের মধ্যে এই টেক স্কোপ আসবে না, ঠিক আছে। সো গাইস এখন দেখা যাক গারিনা কি করে। সো গাইস এর পরে যদি কোনো ইনফরমেশন থাকে এই টেক স্কোপের ব্যাপারে তোমাদের কিন্তু গাইস সবার প্রথমে জানিয়ে দেবো, ঠিক আছে। সো গাইস আজকের ভিডিওটা তোমাদের এতখানি কি ইনফরমেশন ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর গাইস তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। সো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।